আমার ইউটিউব চ্যানেল হচ্ছে জিএম দোহা। আর আজকে আমরা আসছি মিরপুর কমার্স কলেজের সামনে চায়ের আড্ডা। তো এখানে অনেক ধরনের চা পাওয়া যাচ্ছে। তো এখানে স্পেশাল আমি যতটুকু জানি যে দুধ চাটা অনেক বেশি স্পেশাল। চাটা অনেক বেশি দেখো, এই যে এখানে দুধ চা দেখুন 20 টাকা করে আছে। দুধ চাটা অনেক বেশি স্পেশাল আমি যতটুকু জানি। অন্যান্য চাগুলো আমি এখন ট্রাই করি, তবে নেক্সট টাইম আমি আসলে আবার ট্রাই করব। আজকে আমরা শুধু দুধ চাটা দেখব। তো দেখি এখানকার টেস্টটা চায়ের আড্ডা। আর এখানে আমরা চায়ের আড্ডা আরো অনেকগুলো দেখেছি। বসুন্ধরার সামনে একটা চায়ের আড্ডা দেখেছি, মিরপুর 2 নম্বর পশিকা মোড়ের ওখানে একটা চায়ের আড্ডা দেখেছি, এখানে আর একটা চায়ের আড্ডা দেখেছি। সবগুলো চায়ের আড্ডা সেম কিনা, একই মালিকের কিনা সেটাও আমরা একটু জানবো। হ্যাঁ, এখানকার টেস্টটা সম্পর্কে আমরা একটু জানবো, ঠিক আছে? বন্ধুরা, চায়ের আড্ডার অ্যাড্রেসটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে চায়ের আড্ডার অ্যাড্রেসটা দেখে নিতে পারবেন। যারা আসতে চান তারা এখানে অ্যাড্রেসটি দেখে সরাসরি চলে আসবেন। তারপর আমি মুখে বলে দিচ্ছি, এটি কমার্স কলেজের অপোজিটে, ঝালমুড়ির গলি বললেই সবাই চিনতে পারবে এই চায়ের আড্ডাটি। এখানে দেখেন অনেক ধরনের চা রয়েছে। এখানে আমরা আজকে বেসিক্যালি দুধ চা যেটা আছে 20 টাকা, এইটা আজকে আমরা এখানে চেক আউট করবো। দেখি, যদিও আমরা একটা রিভিউ দেখে আসছি, দেখা যাক। আজকে সরাসরি আমরা চাটা এখান থেকে চেক করছি, দেখা যাক চায়ের টেস্টটা এখান থেকে কেমন আমরা পাই। থ্যাংক ইউ ভাই। আরেকটা জিনিস বলবেন, আপনাদের এই চায়ের আড্ডা বসুন্ধরা যমুনা ফিচার পার্কের পাশেও একটা চায়ের আড্ডা দেখেছে আপনাদের? ওটা আপনাদের না, মিরপুর 1 নম্বর ডি ব্লকে আরেকটা ব্রাঞ্চ, জি ব্লকে। আচ্ছা আচ্ছা, ওই প্রশিকার এখানে যেটা, এটা কি? আচ্ছা, জি ব্লকে। মানে আপনাদের এই এই চায়ের এটা সহ 3টা ব্রাঞ্চ আপনাদের? আরেকটা কোথায়? জি ব্লকে 2টা আর এখানে 1টা, টোটাল 3টা। তাহলে আমরা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যেটা আছে এটা আপনাদের না? আচ্ছা, নাম একই নাম তাহলে অনেকে ব্যবহার করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই চায়ের আড্ডার নামটা সবার আগে আপনাদের এখান থেকেই দেওয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন বন্ধুরা, চায়ের কালারটা দেখেন। আমরা নর্মালি যে চা গুলো খাই সেটার থেকে কালারটা কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে?
এবং অন্যান্য জায়গায় যে চায়ে স্পেশাল চাগুলো খেয়েছি সেগুলোর কালার ছিল অন্যরকম ডিফারেন্ট, এটাও আরেক রকম। তো আমরা টেস্ট এখন দেখি কেমন, তোমারটা পরে খাও আমারটা আগে টেস্ট করে দেখি। ইটস গুড, এই চাটা স্পেশালিটি হচ্ছে চাটা অনেক বেশি ঘন, হ্যাঁ, এবং এর ভিতরে চকলেট একটা ফ্লেভার আছে যেটা মুখে লেগে থাকার মতো। বন্ধুরা এখানে দেখবেন অসম্ভব সুন্দর একটা কথা লেখা আছে, পাইলেও পাইতে পারেন। হ্যাঁ, এখানে কিছু চায়ের নাম আছে, আমলকি চা, কাঁচা আমের চা, রিমিক্স দুধ চা, ঘি মধু দুধ চা, নারিকেল মিঠাই চা, পানির দুধ চা, জলপাই চা, জিরা পানি এবং ব্লু আশান ড্রিঙ্ক, ঠিক আছে। এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ক্যাপশন দেওয়া আছে, সেটা হচ্ছে পাইলেও পাইতে পারেন। তো এটার মানেটা কি আমরা আসলে একটু শুনে নিই। ভাই এখানে দেখতে পাচ্ছি এই যে পাইলেও পাইতে পারেন একটা লেখা আছে, এখানে কিছু চায়ের লিস্ট আছে, তো এটা কেন লিখে রেখেছেন? তার মানে এটা সবসময় পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে এটা পাওয়া যায়। এটা কিছু আইটেম থাকে সিজন টাইপের, সিজন কাঁচা আমের চা অনেকটা সিজনের সময় থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি চাটা টেস্ট করলাম, চাটা আসলে আমরা রিভিউটা যেরকম দেখেছিলাম আসলে সেরকমই আছে। আমরা হচ্ছে গ্যাসটাকে এখানকার চায়ের স্পেশালিটি কোম্পানিতে আপাতত অবশ্যই সব কিছু আমরা জানাবো, অবশ্যই ফোন হচ্ছে আসলে অবশ্যই দুচাটা ট্রাই করবেন। আশেপাশে অনেকগুলো চা আছে, আপনারা চাইলে চাটাতে আমরা যেমন টেস্ট করেছি অন্যগুলো ডেফিনেটলি আমরা ভালো পাবো, কারণ চায়ের রাজার একটা স্পেশালিটি আলাদা আছে। তো আমরা দুচাটা ট্রাই করছি, নেক্সট টাইম যখন আসবে তখন অন্য চাগুলো আমরা ট্রাই করছি। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো আলাদা নেক্সট কোনো চাই। ভালো থাকবেন সবাই।